আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আয়োজন, সঙ্গেই থাকুন। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যানালিন। রংধনুর 7টি রঙের মধ্যে মধ্যম রং হচ্ছে সবুজ। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্গ সাধারণত বেশি হয়। কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয়। হর্স পাওয়ার বলতে কি বোঝায়? এটি হচ্ছে শক্তি পরিমাপের একক। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন কত হবে? বস্তুর ওজন হবে 98 নিউটন। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন? চালু করেন ডক্টর অটো। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? রক্তকণিকা আছে মোট 3 ধরনের। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর খোরানা। পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ হচ্ছে 5 লিটার। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই রকম হয়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। মাটির উর্বরতা বৃদ্ধির বা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। নিচের কোনটি যকৃতের রোগ? এখানে যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। রক্তশূন্যতা বলতে কি বোঝায়? রক্তশূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? পাখির সাহায্যে। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? নাইট্রোজেন থেকে ইউরিয়া সার তৈরি করা হয়। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি রঙের। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে। কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? সপুষ্পক উদ্ভিদ নয় অ্যাগারিকাস। পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? অক্সিজেনের অনুপাত হচ্ছে 1, হাইড্রোজেনের অনুপাত 2। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? আয়তন বেড়ে যাবে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। কুকুরের মুখে দাঁতের সংখ্যা হচ্ছে 44টি। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে কুষ্ঠ। কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? কার্বন ডাই অক্সাইড। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্গ কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। প্লবতা বেশি সমুদ্রের পানিতে। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্রের নাম হচ্ছে গাইগার মোলার কাউন্টার।
বিদ্যুৎ পরিবাহকের রোধের একক ওহম। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ওই মাধ্যমে শব্দের গতি বৃদ্ধি পায়। কাজের একক হচ্ছে জুল। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। একটি বালিকা দোলনায় বসে ঢোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কী পরিবর্তন ঘটবে? দোলনকাল বেড়ে যাবে। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়। এর কারণ হচ্ছে মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। কাচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? প্রধান কাঁচামাল হচ্ছে বালি। সংকর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা। অন্যদিকে ব্রোঞ্জের উপাদান হল তামা এবং টিন। ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা গাছের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। দুধ দাঁতের সংখ্যা 20টি। প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্গ বেশি হয়ে থাকে। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা 6 লিটার। পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে? দেহে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানির মাধ্যমে। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? ভূগর্ভস্থ কাণ্ড হচ্ছে আদা। লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। পানির তলায় বা পানির তলদেশে শব্দ নির্ধারণের যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোফোন। ব্যবহার করা হয় পানির তলানিতে শব্দ নির্ধারণের যন্ত্র হিসেবে। সৌরকোষে ব্যবহার করা হয় সিলিকন। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান। অন্যদিকে সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে কাজ করে শিল্পায়ন, নগরায়ন এবং শিক্ষা। ক্লোরোফর্ম ব্যবহার করা হয় চেতনা লোপ করার কাজে। বায়ুচাপ মাপার যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কী কী? বর্ণালীর প্রান্তীয় বর্ণ হচ্ছে বেগুনি এবং লাল। সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত? কবজার বিপরীত প্রান্তে। একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি? বেগুনি রঙের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ক্রোনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্রের নাম। যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ হচ্ছে উত্তল দর্পণ। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক এবং একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে কী ঘটবে? উভয়টি একসাথে পড়বে যেহেতু বায়ুশূন্য স্থান। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নিগ্রত গলিত পদার্থকে বলা হয় লাভা। সিএফসি কি?
কী ক্ষতি করে? সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে। ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ। শৈবালের বৈশিষ্ট্য কী? শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বভোজী। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, এর কারণ কী? মাধ্যাকর্ষণ বলের জন্য। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? অক্সিজেন পরিবহন করা। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ভাইরাসজনিত রোগ নয়, ডিপথেরিয়া। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় যকৃতে। ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? প্রকোষ্ঠ থাকে 3টি। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? সবচেয়ে কম থাকে সোডিয়াম। কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট খর পানিতে উত্তম ফেনা দেয়। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল আলোতে। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল বহুবীজপত্রী উদ্ভিদ। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? কুমির। অন্যদিকে হাতি, তিমি, বাদুর, এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অঙ্কোলজি। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি থাকে? অ্যালুমিনিয়াম। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র? সিসমোগ্রাফ। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? দোলনকাল হবে অসীম। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহার মরিচা ধরা। অন্যদিকে তাপ দ্বারা মোম গলানো, পানি চিনিতে দ্রবীভূত হওয়া, বরফ গলে পানি হওয়া, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। নিচের কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। অ্যাভিকালচার বলতে কি বোঝায়? অ্যাভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয় আদি। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? তাপ শোষণ কম করে সাদা রঙের বস্তু। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন পদার্থে বা কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। নিচের কোন যৌগটি ভিটামিন সি? ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি সাবানকে শক্ত করে? সোডিয়াম সিলিকেট। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হল মূলত সালফিউরিক অ্যাসিড। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল কচু শাকে থাকে লৌহ। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206 টুকরা।
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক বা ডলফিন। ডলফিন কিন্তু এখানেও আছে, অর্থাৎ ক এবং ঘ হচ্ছে এর উত্তর। উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের বাষ্পীভবন হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? এর কারণ হচ্ছে আর্দ্রতার অভাবে। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, আর ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস রোগ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। নিচের কোণটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। নিচের কোণটি পানিতে দ্রবীভূত হয় না? দ্রবীভূত হয় না, ক্যালসিয়াম কার্বনেট। নিচের কোণটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা ধরা। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? আমিষ জাতীয় পদার্থ বা আমিষ জাতীয় খাদ্য রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আর প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। এইচআইভি, এটি মূলত হচ্ছে একটি ভাইরাস। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? ঝুঁকিপূর্ণ হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার হয়? আমিষ দরকার হয়। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদের। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়? দরকার হয় ইনসুলিন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? 25%। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? 5%। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, এর কারণ হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা। কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। সিমের বিচি কোন ধরনের খাদ্য? এটি আমিষ জাতীয় খাদ্য। কোনটির অভাবে ঠোঁটে এবং জিভায় গা হয়? ঠোঁটে এবং জিভায় গা হয় ভিটামিন বি এর অভাবে। কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই? লক্ষণ নেই গনোরিয়া রোগের। অন্যদিকে এইডস রোগের লক্ষণ হল ওজন দ্রুত হ্রাস পাওয়া, শুকনো কাশি হওয়া, মুখমণ্ডল লক্ষ্য হওয়া, মুখে বা গলায় ব্যথা অনুভূত হওয়া, শুকনো কাশি চলতে থাকা, শরীরে রাত্রিকালীন ঘাম দেখা দেওয়া, অনেক সময় লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এবং শরীরের ওজন কমে যাওয়া, অথবা লাগাতার ডায়রিয়া চলতে থাকা। এগুলো হচ্ছে এইডস রোগের অন্যতম লক্ষণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? মাটিকে বলা হয় পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার। প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে? শ্বসন প্রক্রিয়ায় প্রাণী কার্বন ডাই অক্সাইড তৈরি করে। নিচের কোন যৌগটি ভিটামিন সি? অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? শোষণ করে ওজোন স্তর। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি সাধারণত ফাস্ট হবে। একটি জ্বলন্ত মোমবাতিকে কাচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, এর কারণ হচ্ছে গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কোন প্রকার মাটি পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি
এটেল মাটিতে। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা যে কোনো সময়ই হতে পারে, তাই সর্বোচ্চ প্রস্তুতির জন্য আমাদের প্লেলিস্টে একটু ঘুরে দেখবেন। সেখানে প্রায় সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং টপিক ভিত্তিক আলোচনা রয়েছে। এই প্লেলিস্টটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।